আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, অনেক দিন পর আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা সহবাস করার পর জ্বালাপোড়ায় ভুগতেছেন, যারা প্রস্রাব করার পর জ্বালাপোড়ায় ভুগতেছেন, তাদের জন্য আজকে একটি অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ মহা ঔষধ নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে ঔষধ বানাতে হবে, কিভাবে খাবেন। তো বন্ধুরা, আমি মনে করি যাদের ধাতুর সমস্যা তারা খারাপ মুভি দেখা বন্ধ করুন, খারাপ চিন্তাভাবনা থেকে বিরত থাকেন, আর যারা বিবাহিত তারা নিয়ম মেনে সহবাস করুন, তাহলেই মুক্তি পেতে পারেন এই জ্বালাপোড়ার সমস্যা থেকে, ধাতুর সমস্যা থেকে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, তেঁতুল নিয়েছি, এক গ্লাস পানি নিয়েছি, আর এই তেঁতুল দিয়ে কিভাবে ঔষধ তৈরি করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে দেখে নেন কিভাবে বানাতে হয়। আর তেঁতুলটা পুরনো হতে হবে, বাজার থেকে পুরনো তেঁতুল কিনে নিয়ে আসবেন। পুরনো তেঁতুল কিনে নিয়ে এসে প্রতিদিন সকালে কিভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই প্রস্রাব জ্বালাপোড়ার সমস্যা তৈরি হয় ধাতুর সমস্যা থেকে। ধাতুর সমস্যা যাদের আছে তাদেরই দেখবেন প্রস্রাব জ্বালাপোড়া করবে, সহবাসের পরে জ্বালাপোড়া করবে। আর এই তেঁতুল এমনই একটি মহা ঔষধ, আপনাদের এই জ্বালাপোড়ার সমস্যা ভালো করবে, উত্তেজনা বাড়াবে। উত্তেজনা বলতে বুঝতেই পারছেন যে উত্তেজনার কথা আমি বলতেছি, আমি ওভাবে বলতে পারবো না, আপনারা বুঝে নেন। তো বন্ধুরা, দেখতে থাকেন আমি ঔষধটি কিভাবে তৈরি করতেছি, ঠিক সেভাবেই তৈরি করবেন। এই ঔষধটি একটি পরীক্ষিত ঔষধ। এই ঔষধ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি নেবেন। এক গ্লাস পানিতে এতটুক পরিমাণে তেঁতুল নেবেন, নিয়ে শরবত করে প্রতিদিন সকালে খালি পেটে খাবেন, তাহলে নিজেই বুঝতে পারবেন এই ঔষধের কী গুণ।
তো বন্ধুরা যারা না বুঝবেন কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের 7 দিনে এই জটিল রোগ থেকে মুক্তি পেতে পারেন এই তেঁতুলের রস শরবত খেয়ে। তো বন্ধুরা ভালো থাকেন, ধন্যবাদ। আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।